আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার কঠোর নিন্দা করলেন ব্যারাকপুরের নাট্যকার চন্দন সেন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই ঘটনার কঠোর নিন্দা করলেন ব্যারাকপুরের নাট্যকার চন্দন সেন। সেই ঘটনার নিন্দা করে তিনি জানান, এমন ধরনের ঘটনা কোনো সময় প্রশ্রয় দেওয়া উচিত নয়, এমন ঘটনায় অবশ্যই সকল স্তরের মানুষের নিন্দা জানানো উচিত। যে কোনো মৃত্যু, যে কোনো অত্যাচার, যে কোনো নিপীড়ন, বিশেষ করে ছাত্র এবং যুব সমাজের উপর অত্যন্ত নিন্দনীয়। সারা পৃথিবীতে যেখানে হয় সেখানে আমি নিন্দা করি, আমি যেহেতু থিয়েটার নাটকের লোক। সারা ভারতবর্ষে যেখানে হচ্ছে সেখানে নিন্দা করি, আমার রাজ্যে যেখানে হচ্ছে সেখানে আমি নিন্দা করি, আরও বেশি করে নিন্দা করি। আমার রাজ্যের পাপের দায় আমাকেও নিতে হয়। একজন ছাত্র নেতা যেভাবে ভাইস চ্যান্সেলারকে হুমকি দিচ্ছেন, গালাগাল দিচ্ছেন, একটা সময় তো ছাত্র রাজনীতির সঙ্গে আপনারাও যুক্ত ছিলেন, পরবর্তী সময়ে সংস্কৃতি। এখন ছাত্র এবং ছাত্র নেতারা সব ক্ষেত্রে যেটা করেন সেটা আমার পক্ষে সমর্থন করা সম্ভব নয়। আমরা কোনো ভাইস চ্যান্সেলারকে, কোনো শিক্ষককে গালাগালি দেওয়ার মধ্যে নেই, ছিলামও না, থাকবো না, কাউকে গালাগালি দেওয়ার মধ্যে নেই। এমনকি আমি বলছি বামপন্থীদের মধ্যেও যারা পার্সোনাল গালাগালি করেন তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। কোনো আদর্শগত গালাগালি হয়, আদর্শগত লড়াই হয়, সেই লড়াইয়ের সঙ্গে আছি, কিন্তু কোনো ব্যক্তিগত গালাগালির মধ্যে আমি নেই। বামপন্থীরা যদি করেন তাতেও নেই, দক্ষিণপন্থীরা করলেও নেই। এইবারে পয়লা বৈশাখে শপিং কোথা থেকে করবেন ভাবছেন বা কি কিনবেন? আর চিন্তা নেই, দ্য ভিনটেজ ফেয়ার প্রতিবারের মতন এইবারেও নিয়ে এসেছে ফ্যাশন, লাইফস্টাইল অ্যান্ড হ্যান্ডলুম এক্সিবিশন। হ্যাঁ, দ্য ভিনটেজ ফেয়ার আবারও তাদের বিপুল সম্ভার নিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ব্যারাকপুরে। তারিখটা কিন্তু ভুললে চলবে না, 8, 9 এবং 10 এপ্রিল, অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত। কোথায় আসবেন? ব্যারাকপুর প্রগতি সঙ্গে। হ্যাঁ, ব্যারাকপুর প্রগতি সঙ্গে, ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মের সন্নিকটে।